রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবাধিকার সুরক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। তবে দ্রুত প্রত্যাবাসন শুরু না হলে রোহিঙ্গারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোবিন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এবং মানবাধিকার শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় যাবতীয় সহযোগিতার আশ্বাস দেয় জাতিসংঘ এবং ইসলামিক রাষ্ট্রগুলোর জোট OICর প্রতিনিধিরা। কাজী বাপার প্রতিবেদন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ UNHRCর সদস্যপদ প্রাপ্তির বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই আলোচনা সভার যৌথ আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ। বাংলাদেশ এবং মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন কূটনৈতিক মিশন, দেশি বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। আলোচনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও সুশাসন প্রতিষ্ঠায় জোর দেন জাতিসংঘ ও OICর প্রতিনিধিরা। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় যাবতীয় সহযোগিতার আশ্বাসও দেন তারা। খুন, গুম, হত্যা সহ আইন বহির্ভূত বিচার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ স্থিতিশীল অবস্থানে রয়েছে, তবে ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। পরে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টিতে কাজ করছে চীন ও ভারত। দ্রুত প্রত্যাবাসন শুরু না হলে রোহিঙ্গারা সন্ত্রাস ও জঙ্গিবাদে যুক্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রবলেম দীর্ঘস্থায়িত হয় তাহলে কিছু ধরনের উগ্রপন্থা ডেভেলপ, অন্যান্য অসুবিধা সৃষ্টি হতে পারে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।